নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অক্সিজেন বার নামটার সাথে আপনারা হয়তো তেমনভাবে পরিচিত নন। বার মানেই আমাদের মাথায় হয়তো আসে হালকা আলো, রং বেরঙি গ্লাস এবং একটু গান। কিন্তু অক্সিপিওর নামের এই অক্সিজেন বারে আপনি পাবেন বিশুদ্ধ অক্সিজেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, অক্সিপিওর নামের এই অক্সিজেন বারে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ এবং আপনার পছন্দ মতন ফ্লেভারের অক্সিজেন গ্রহণ করার মতন সুব্যবস্থা। এক একটি ফ্লেভারের এক এক রকম মূল্য, দাম 299 টাকা থেকে শুরু করে 499 টাকা পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এই টাকার বিনিময়ে আপনারা 15 মিনিট বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু নিউজ হেডলাইন্স এবং ফটো দেখার পর আমি অক্সিজেন বারের এই অজানা তথ্যগুলি আপনাদের সাথে তুলে ধরতে চলেছি। কিন্তু বন্ধুরা, তার আগে বঙ্গডে চ্যানেলে যদি আপনারা নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস এনি আওয়ার লেটেস্ট আপডেট। ভয়াবহ বায়ু দূষণের ফলে ভুগছে ভারতের রাজধানী দিল্লি। তীব্র দূষণের কারণে সম্প্রতি সেখানে জরুরি অবস্থা পর্যন্ত জারি করা হয়েছে, বন্ধ করা হয়েছে স্কুল কলেজ। সুপ্রিম কোর্ট জানিয়েছে দিল্লির আবহাওয়া জরুরি অবস্থা থেকেও ভয়াবহ। এই দূষণের মধ্যে মানুষকে বিশুদ্ধ অক্সিজেন সাপ্লাই করে দেওয়ার জন্য চালু হয়েছে অক্সিজেন বার। শহরের মানুষকে একটু স্বস্তি দিতে অভিনব এই উদ্যোগের উদ্যোগী 26 বছর বয়সী আরজুবীর কুমার। শহরের সাকেত এলাকায় একটি অক্সিজেন বার খুলেছেন তিনি এবং পরবর্তী মাসে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3-র কাছে আরও একটি অক্সিজেন বার এর আউটলেট খোলা হচ্ছে। এছাড়াও আরজুবীর কুমার ভবিষ্যতে ভারতের বিভিন্ন শহরে প্রতি বছর প্রায় 50টিরও বেশি অক্সিজেন বার খোলার পরিকল্পনা করেছেন। অক্সিপিউডের একজন কর্মকর্তা বনি ইয়াংবাং জানান, একটি টিউবের সাহায্যে এই অক্সিজেন গ্রহণ করতে হয়। একটি 15 মিনিট অক্সিপিও থেরাপির ফলে শরীরে জমে থাকা সকল প্রকার অ্যানএরোবিক ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তবে একজন ব্যক্তি দিনে একবারের বেশি এই থেরাপি নিতে পারবেন না। বর্তমানে যে 7টি বিশেষ ফ্লেভারে এই অক্সিপিও থেরাপি পাওয়া যাচ্ছে সেগুলি হলো ল্যাভেন্ডার, সিনামন, স্পেয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপটাস, লেমন গ্রাস এবং অরেঞ্জ। বন্ধুরা, আপনারা যদি ভাবেন আপনারা বেঁচে গেছেন কারণ আপনারা দিল্লির বাসিন্দা নন, তবে আপনারা ভুল ভাবছেন। দিল্লির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার এয়ার পলিউশন। বন্ধুরা, আপনাদেরও যেন এমন দিন না আসে তার জন্য অবশ্যই গাছ লাগান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টিল দেন, গুড বাই, ভালো থাকবেন।